আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে আমরা বাংলা বারো মাসের নামকরণ জেনে নেব আমরা অনেকেই আসি বাংলা বারো মাসের নাম সঠিকভাবে বলতে পারি না আজকের পর্বে আমরা বারো মাসের নাম বাংলায় জেনে নেবো এবং এটা মনে রাখারও চেষ্টা করব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক আমরা সর্বপ্রথম জেনে নেব বাংলা মাসের প্রথম মাস যাকে বৈশাখ আমরা জানি অনেকেই তো বৈশাখ এসেছে বিশাখা হতে বৈশাখ বাংলা মাসের প্রথম মাস যা এসেছে বিশাখা হতে এরপর জেনে নেবো জ্যৈষ্ঠ তো জ্যৈষ্ঠ মাস হচ্ছে দ্বিতীয় মাস যা এসেছে জ্যৈষ্ঠা হতে এরপর জেনে নেব বাংলা মাসের তৃতীয় মাসের নাম যা আষাঢ় তো আষাঢ় এসেছে আষাঢ় হতে আষাঢ় বাংলা মাসের তৃতীয় মাস এরপর জেনে নেব শ্রাবণ যা এসেছে শ্রবণা হতে শ্রাবণ বাংলা মাসের চতুর্থ মাস যা এসেছে শ্রবণ হতে এরপর জেনে নেব ভাদ্র যা বাংলা মাসের পঞ্চম মাস যা এসেছে ভদ্রা হতে ভাদ্র ভদ্রা হতে এসেছে এরপর জেনে নেবো আশ্বিন বাংলা মাসের ষষ্ঠ মাস যা এসেছে অশ্বিনী হতে আশ্বিন বাংলা মাসের ষষ্ঠ মাস এরপর জেনে নেব কার্তিক যা বাংলা মাসের সপ্তম মাস তো কার্তিক আমরা পেয়েছি কৃত্তিকা হতে কার্তিক এসেছে কৃত্তিকা হতে এরপর জেনে নেব অষ্টম মাস অগ্রহায়ণ যা মৃগশিরা বা মার্গ শিষ্য হতে পেয়েছি অষ্টম মাসের নাম অগ্রহায়ণ যা এসেছে মৃগশিরা বা মাঘশিষ্য শব্দ হতে এরপর জেনে নেব পৌষ যা বাংলা মাসের নবম মাস এসেছে পুষ্যা হতে পৌষ আমরা পেয়েছি পুষ্যা হতে এরপর জেনে নেব মাঘ মাস যা এসেছে মঘা হতে মাঘ মাস বাংলা মাসের দশম মাস যা এসেছে মঘা হতে এরপর জানে নেব ফাল্গুন মাস তো আমরা ফাল্গুন পেয়েছি ফাল্গুনি হতে ফাল্গুন মাস বাংলা মাসের এগারোতম মাস যা এসেছে ফাল্গুনি হতে বাংলা মাসের সর্বশেষ মাস চৈত্র যা আমরা পেয়েছি চিত্রা হতে চৈত্র মাস আমরা পেয়েছি চিত্রা হতে এই ছিল আজকের পর্বে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমেই এবং লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন